কথা বলি। হ্যাঁ, কি অবস্থা এখন আপনার? কি অবস্থা? আলহামদুলিল্লাহ। বাসায় কি সবাইকে বলা হয়েছে? মায়ের সাথে কথা বলতেছিলেন এতক্ষণ দেখলাম। হ্যাঁ, কি বললেন মাকে এতক্ষণ? কি বলতেছিলেন? সাংঘাতিক সমস্যা তো তখন? হ্যাঁ, তখন তো অনেক সমস্যা ছিল, হাঁটতে গেলে অনেক কষ্ট হতো, প্লাস আপনার একদিকে একটু বাঁকা হয়ে যাইতাম। এখন দেখা যাচ্ছে ওইটা তো নাই, এখন অনেক সুস্থ। এখন খাওয়া দাওয়া ঠিক মতো করতেছেন তো? এখন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো সবসময় চলতে সালাম। যখন দেখা যাচ্ছে যে মানে আমরা মানে টেনশনে থাকি বা কোনো একটা দুশ্চিন্তা আমাদেরকে ইয়ে করে, তখন দেখা যায় আমাদের খাবার দাবারও বন্ধ হয়ে যায়। আমরা দেখা যাচ্ছে যে আমাদের কর্ম পরিকল্পনা, সেই কর্ম পরিকল্পনা গুলো কিন্তু আমাদের মানে ঠিক আমরা প্ল্যানিং করতে পারি না। কি অবস্থা হচ্ছিল তখন? মূলত আমার সমস্যা ছিল তো আরো 2 বছর আগে। এখন তখন প্রথম যখন সমস্যা হয়েছিল তার 1 মাস পরে, 1 মাস না 15 দিন পরে আমি দেশে চলে আসছিলাম। তখন দেখা যাচ্ছে আমি ডক্টর দেখাইছিলাম 3টা, কিন্তু দেখানোর পরে কোনো চিকিৎসা নিতে পারিনি, ট্রিটমেন্ট নিতে পারি নাই। বাট 1 মাস পরে আমি আর ব্যাক চলে গেছিলাম। আচ্ছা, যে ওখানে প্রায় 14 মাস ছিলাম, 14 মাস থাকার পর আমি আবার এখন আসছি। আসার আগে স্যার ভিডিও দেখছিলাম আপনার ফোনে, ইউটিউবে। দেখার পরে ওখান থেকে চিন্তা করলাম তাহলে একেবারে আমি সারের কাছে যাব। আচ্ছা, মানে আমরা তো অনলাইনে অনেক মানুষকে দেখি বা অনেক ডক্টর আছেন, অনেক চিকিৎসা আছেন, এতজনের মাঝখানে মানে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বা এই ডিপিআরসি হসপিটাল, মানে এটা কেন আপনাকে আকৃষ্ট করলো? মানে কোন জিনিসটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে? মূলত স্যারের ভিডিও দেখে একটা বিশ্বস্ত একটা জায়গা একটা চলে আসছিল মনের ভিতরে, যে না ওখানে গেলেই আমি হয়তো বা ইনশাআল্লাহ আমাকে মাফ করবে, এমন একটা বিশ্বস্ত হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় এতগুলা মানুষ আসছেন, তারা তাদের নিজেদের কথাগুলো বলে যাচ্ছেন, তারা সুস্থ হচ্ছে, নিশ্চয়ই অবশ্যই সুস্থ হচ্ছেন বলেই তো বলছেন, এই যে একটা বিশ্বাস তৈরি থেকে একটা এক্সপেরিয়েন্স তৈরি হয়েছে আমার, যে না আসলে এখানে গেলে হয়তো বা ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাবো আল্লাহর রহমতে, সেই বিশ্বাসের জায়গা থেকে এখানে আর কি আসা। এবং যখন প্রথম আসলেন স্যারের কাছে আসলেন, স্যার আপনাকে দেখলেন, পরীক্ষা নিরীক্ষা করলেন, পরে স্যার কি বললেন আপনাকে? স্যার মূলত প্রথমে আমি আসছি, আসার পর স্যার দেখলো, দেখার পরে বললো যে ফার্স্ট বললো তোমাকে অ্যাডমিট হতে হবে, বললো 15 দিনের কথা বলছিল, 15 দিন অ্যাডমিট হতে হবে, প্লাস আপনার থেরাপিস্ট তখন তো ভাইদের সাথে পরিচিত হয়নি আমার। ভর্তি হওয়ার পর আমি চলে গেছিলাম 16 তারিখে স্যারকে দেখাইছিলাম, দেখানোর পরে আমি বাসায় চলে গেছি, এখানে সিট কোনো খালি ছিল না, বুক ছিল সম্পূর্ণ। তারপরে আমি 16 তারিখে বাসায় চলে গেছিলাম স্যারকে দেখায়। তারপর 1 সপ্তাহ পরে আমি আর যে আপনার কি ভাইয়া, কি ভাইয়ার নামটা ভুলে গেছি, ফাইসাল ভাইয়া, ফাইসাল ভাইয়া কল করে আসলাম যে ভাইয়া আমি তো আসতে চাচ্ছি। আর ভাইয়া বললো যে আমরা আগে থেকে কোনো বুকিং নেই না, আপনি আসতে পারেন, আসে যদি জায়গা না পান তাহলে একদিন হোটেলে থাকবেন, থেকে পরের দিন আপনাকে এখানে বুক করাই দিব। তারপরে আমি একদিন ছিলাম সাথে ভাইয়ের কথা মতো বাইরে, তারপরে পরের দিন এখানে পড়তে হবে 26 তারিখে। ভর্তি হওয়ার পর থেকে দেখছি এখানে আলহামদুলিল্লাহ অনেক সব দিক থেকে আমার থেরাপিস্ট ভাইয়েরা আছে, সবাই মানে এখানে অল স্টপ, মানে বিহেভিয়ার অনেক ভালো, অনেক সুন্দর। মানে আমরা অন্যান্য হসপিটালে গেলে যেমন দেখি যে আপনার নিয়ম শৃঙ্খলার একটা অভাব আছে, ডাকলে অনেক সময় পাওয়া যায় না, বা টাইম টু টাইম হচ্ছে ট্রিটমেন্ট গুলো পাওয়া যায় না, বা অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখা দেয়, সেরকম কি কোনো ফেস করেছে? না না, এখানে আমার কাউকে ডাকা লাগে না, এখানে ওরা টাইম টু টাইম আসবে, এসে কি প্রয়োজন, কোনো কিছু প্রয়োজন না থাকলেও তারা জিজ্ঞাসা করবে, যে জিজ্ঞাসা করতেছে যে কি অবস্থা, এখন কিছু লাগবে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। তারা কি নিজেদের থেকে কোনো কিছু দেয় নাকি তার সবকিছুই ডক্টর শফিউল প্রধান ঠিক যেমনটা বলে দেন ওরা ঠিক তেমন ভাবে আপনাকে ট্রিটমেন্ট গুলো? হ্যাঁ, স্যারের নির্দেশ অনুযায়ী সবকিছু তারা একদম, কোনো মিস্টেক নাই এর ভিতরে, স্যার যেভাবে বলে। হ্যাঁ, ডিউটি ডক্টর টাইম টু টাইম এসেছে তো? হ্যাঁ, ডিউটি ডক্টর একদম, কেউ কোনো মিস করে নাই। তার মানে অনলাইনে পেশেন্টদের যেরকম দেখেছেন বা তারা যেরকমটা বলেছে আসার পরে তার সাথে কোনো পার্থক্য পাননি? না না, কোনো পার্থক্য, ওর থেকে আরো বেশিটা আমি পেয়েছি, মানে অনেকে হয়তো ঠিক মতো বলতে হয়তো পারে না, কিন্তু আপনি আসার পরে ঠিক কতটাই স্যাটিসফাইড। সবচেয়ে বড় প্রশ্ন যে শারীরিক অবস্থাটা এখন আলহামদুলিল্লাহ কেমন আছেন? শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক 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 ভালো, মানে 90% 10% আর তো ওটা 10% তো আমরা একটা সুস্থ মানুষের থাকে, 10% অসুস্থতা সবসময়। সেলফ কনফিডেন্স কতটুকু বেড়েছে? অনেক বেড়েছে। এখন কি মনে হচ্ছে আবার ঠিক আগের মতো কাজগুলো, যেমন যখন সুস্থ ছিলেন যেমন করতে পারতেন, একটা কনফিডেন্স ছিল যে না আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব, ঠিক সেই কনফিডেন্সটা কি এখন ফিরে এসেছে?
অনেক পুরোপুরি এখন আশা করি যে আমি বাসায় গেলে সম্পূর্ণ সবকিছু করতে পারবো নিজের থেকেই। আগে যেটা হারিয়ে ফেলেছিলাম সেটা এখান থেকে বুঝতে পারছি, বাট বাসায় গেলেও পুরোপুরিটাই ছেলে সুস্থ হয়ে গেছে, বাসায় আসবে আলহামদুলিল্লাহ, সবাই প্রতীক্ষা করছে। তো আশা করি আপনাকে যারা দেখেছেন ওই সময়টা অসুস্থ অবস্থায়, তারাও অনেকটা অবাক হবেন যে এই মানুষটা আবার সুস্থ হয়ে চলে এসেছে। তো আমরা আরেকটা জিনিস একটু আপনার সাথে একটু শেয়ার করবো, যেটা হচ্ছে আসলে আপনাকে আমরা বলিনি। নর্মালি দেখা যায় আমরা পেশেন্টদেরকে একটু জানাই আগে যে আমরা একটা ভিডিও করছি বা আমরা একটা ডকুমেন্ট জারি আমরা নিব, বাট আপনাকে আমরা সেই জিনিসটা জানাইনি। আমরা ওইখানে একটা ছোট্ট হিডেন ক্যামেরা আপনার জন্য রেখেছি। জাস্ট আমরা একটু চেয়েছিলাম যে আপনার কাছ থেকে ন্যাচারালি আমাদের পেশেন্টরা কি বলেন, ঠিক সেই জিনিসগুলো একটু শেয়ার করার জন্য। স্যার অসংখ্য দর্শক আছেন, আপনাকে যেহেতু বলেছি তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু একটু বলেন। এখন মূলত আমি যেটা সত্য সেটা আমি বলছি, এখানে লোকানো বা কোনো কিছু এমন কোনো বিষয় এখানে আমি মনে করতেছি না যে আমি মিথ্যা বলছি বা এমন কোনো কিছুই না। আলহামদুলিল্লাহ, আপনি যে লুকায় রাখছেন বা কিভাবে রাখছেন এটা আমি যেটা সত্যি যা পেয়েছেন যেটা পেয়েছি সেটাই বলছি। হ্যাঁ, আমার দর্শকদের জন্য স্যার যদি আপনি কিছু বলেন আপনার উপদেশমূলক এখানকার চিকিৎসা সম্পর্কে। এখন আমি আমার যারা অসুস্থ আছে মূলত তাদের সম্বন্ধে একটা কথাই বলবো আমি, যে আমি এখানে এসে যতটা আমি সুবিধা পেয়েছি ভাইদের ব্যবহার, ভাইদের ট্রিটমেন্ট, মূলত যত প্রকার এখানে সমস্যা আমি সুবিধাগুলো পেয়েছি বলার কোনো ঊর্ধ্বে নাই, এত ভালো হয়েছে ভাইদের ব্যবহার সবকিছু। আমি সবাইকে বলবো যারা আপনারা অসুস্থ আছেন বা বিশেষ করে ব্যথাজনিত কোনো সমস্যার ভিতরে আছেন, তারা এখানে আসবেন, অন্তত ভাই একদিন স্যারকে দেখাই যান। দেখানোর পরে আপনি বুঝতে পারবেন যে ভাইদের এখানকার চিকিৎসা বা স্যারের ব্যবহার, স্টাফদের ব্যবহার কেমন, তারপর আপনি বুঝতে পারবেন আসলে যে এখানে কতটুকু লাভবান হবেন আপনি বা কতটুকু সুস্থ হবেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। দর্শক এই যে আমার পাশে আমার ভাইটি বসে আছেন, একটা সময় যিনি কিছুদিন আগে অসুস্থ ছিলেন এখন সুস্থ, আপনারাও কি চান ঠিক আমার পাশে বসে ঠিক এইভাবে সুস্থ হওয়ার গল্পগুলো পৃথিবীবাসীর কাছে আপনারা জানাতে? যদি চান, যদি অসুস্থ থাকেন, প্লিজ আমাদের হটলাইন নাম্বার জাস্ট একটা ফোন কল আপনার জীবনটাকে বদলে দিতে পারে। দর্শক আমরা আজকে চেষ্টা করেছি একটা মানুষ ন্যাচারালি কি কথাগুলো বলেন, অনেক পেশেন্ট আছে ন্যাচারালি মানে ক্যামেরার সামনে যতটুকু কথা বলেন তার থেকে পার্সোনালি আরো অনেক বেশি কথা বলেন, অনেক কষ্টের কথাগুলো বলেন, সুস্থ হওয়ার যে আবেগগুলো তারা প্রকাশ করার চেষ্টা করেন, আমরা চেষ্টা করেছি তার কিছুটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।